আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম 3 পদের ভর্তার রেসিপি। আজকের ভর্তার রেসিপি বাদাম, তিল, কালো জিরা। চলুন তবে ভর্তার রেসিপি শুরু করা যাক। প্রথম আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি বাদামটা দিয়ে দিলাম। বাদামটা আমি 5 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আমি তিল। তিলটাকে আমি 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। 1 মিনিটের বেশি ভাজা যাবে না। তিলটা কিন্তু ভাজার সময় অনেক ফুটতে থাকে, তাহলেই বুঝে নেব তিলটা ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা ভাজার সময় অবশ্যই একটু ঘড়ির দিকে খেয়াল রাখতে হবে, 35 সেকেন্ডের বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে এটা তিতা হয়ে যাবে। কালো জিরাটা আমি একসাথে বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ সাথে তেল দিয়ে দিয়েছি। এটা খালিও ভাজা যেত, এভাবে আমার কাছে ভালো লাগে, তাই আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। সবগুলোই উপকরণ ভাজা ভালোভাবে শেষ হয়েছে। বাদাম, তিল, কালো জিরা আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার, অনেকেই জানেন, তাই আর বেশি বললাম না। আমি এখানে দেখাই দিছিলাম বাদামটা, তিলটা কিভাবে ভাজা হয়েছে। আসলে ভাজার পরে মনে হয় অনেক লোভনীয় হবে ভর্তাটা। বাদাম আর তিল আমি একসাথে মিশিয়ে দিয়েছি। এটাকে আমি একসাথে মিশিয়ে ভর্তা করব। একসাথে মিশিয়ে ভর্তাটাও খুব মজা লাগে। বাদাম আর তিলের জন্য আমি পেঁয়াজ, রসুন, মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার 3 আইটেমের ভর্তার রেসিপি। আসলে ভর্তাটা অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছে। আমার মতো কে কে ভর্তা অনেক পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।